তোরা বম্বে হালুয়া বা নেসেস্তার হালুয়া খেতে সবার ভাল লাগে, কিন্তু বানাতে একটুও ভালো লাগে না। কারণ ওই যে প্রিপারেশনের জন্য সারা রাত সময় লাগে। কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদেরকে একটা সহজ পদ্ধতিতে নেসেস্তার হালুয়া বানিয়ে দেখাবো, যেটা বানাতে গেলে কোনো রকম কোনো সুজি ভেজাতেই লাগবে না। তো চলো এই সবে বরাতে সবাই মিলে বানিয়ে ফেলি এই সুন্দর নেসেস্তার হালুয়া। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আজকের এই নেসেস্তার হালুয়া আমি বানাচ্ছি ময়দা দিয়ে। তো একটা বোলের মধ্যে আমি এখানে 1.5 কাপের মতো ময়দা নিয়ে নিলাম। আর তারপর এই ময়দার মধ্যে আর কিচ্ছু দেবো না, না নুন, না চিনি, না তেল, কিছুই না, শুধুমাত্র নর্মাল পানি দিয়ে দেবো, দিয়ে এটাকে মাখিয়ে নেব। তো সাবে কীভাবে যে নেসেস্তার হালুয়া বানানো হয় সেটা কিন্তু সুজিকে রাতভর ভিজিয়ে রেখে তবেই বানানো হয়। অর্থাৎ সুজি থেকে যে স্টার্চের মতো জিনিসটা হয় সেটা বের করে, মানে সেই পানিটাকেই বলা হয় নেসেস্তার পানি। তো ওটা দিয়েই হালুয়া বানানো হয়। আর এখানে আমরা ময়দা দিয়েই এটা বানাবো। তো দেখতেই পাচ্ছ ময়দাটাকে একদম রাফলি আমি বানিয়ে ফেললাম। আর তারপর কী করব, এর ওপরে 5 কাপের মতো নর্মাল পানি ঢেলে দেবো, দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি প্রায় ঘণ্টাখানিকের মতো রেখে দেবো। তো 1 ঘন্টা পরে ঢাকনা খুলে দেখবো যে ময়দাটা নরম হয়ে গেছে। আগে থেকেই নরম করেই মাখিয়েছিলাম, আর এটা এখন আরও নরম হয়ে গেছে। এরপরে যেটা করতে হবে, হাত দিয়ে ভালো করে এটাকে এরকমভাবে চটকে চটকে এই ময়দার থেকে একটা সাদা দুধের মতো অংশ বেরোবে, অর্থাৎ যে স্টার্চ বালা অংশটা সেটাকে বের করতে হবে। ব্যাস আর কিছুই না, শুধুমাত্র এরকম প্রেস করতে থাকলেই দেখবে দুধের মতো একটা সাদা পানি বেরিয়ে আসবে। আর যে ব্যাপারটা খেয়াল রাখবে, ময়দা ভেজানোর আগে ময়দাটা যেন পুরোপুরি জলের মধ্যে একদম ডুবে থাকে। এরপর দেখো প্রায় 7 থেকে 10 মিনিটের পর এটাকে আমি হাত দিয়ে মাখানোর পর এরকম একটা গ্লুটেনাস অংশ বের হবে, যেটাকে হাত দিয়ে আর মাখামাখি করলেও কোনো রকম জল বের হচ্ছে না। প্লাস হচ্ছে এটা রাবারের মতো আর কি, খানিকটা টানলে বড় হয়ে যায়, তো এটা ফেলে দিতে হবে। আর এই যে জলটা বেরিয়েছে এটাকে ঢাকা দিয়ে আরও 1 ঘন্টা রেখে দিতে হবে। তো চলো 1 ঘন্টা পরে এবার খুলে দেখি। তো দেখো জলটার মধ্যে যে আমাদের স্টার্চ বালা অংশটা ছিল সেটা নিচের দিকে থিতিয়ে গেছে, আর জলটা দেখো 2 রকম কালার হয়ে গেছে, মানে নিচের দিকটা সাদা আর ওপর দিকটা এরকম ঘোলাটে টাইপের একটা জল। এবার কি করব, এই ঘোলাটে জলটাকে যতটা সম্ভব কমিয়ে দেব। 5 কাপ জল নিয়েছিলাম, এখানে মোটামুটিভাবে 2 কাপের মতো রাখলাম আর বাকিটা ফেলে দিলাম। এরপর একটা চামচ দিয়ে খুব ভালো করে জিনিসটাকে মিলিয়ে দেব। আমাদের নেসেস্তার পানি রেডি হয়ে গেছে। এরপর কি করব, একটা কড়াইয়ের মধ্যে আমি ঘি দিয়ে দেব। আর নেসেস্তার হালুয়া সব সময় ঘি দিয়েই বানানো হয়। তো ঘিয়ের ওপরে আমি 3টে ছোট এলাচ দিয়ে দিলাম। এরপর কি করব, এলাচটাকে 1 সেকেন্ডের জন্য ভেজে গ্যাসটা বন্ধ করে দেব। আর এই গ্যাস বন্ধ থাকা অবস্থাতেই আমি ছাঁকনি দিয়ে যে নেসেস্তার পানিটা আছে ওটাকে আরেকবার ছেঁকে নেব। এটা কিন্তু অবশ্যই ছেঁকো, কারণ ওই ময়দার মানে নেসেস্তার জলের মধ্যে এখনও খানিকটা গ্লুটেন অংশ ছিল, দেখতেই পাচ্ছ। তো এটা কিন্তু হালুয়ার মধ্যে দেওয়া যাবে না। ওটা ফেলে গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম এবং তারপর এই নেসেস্তার হালুয়াটাকে রান্না করে নেব। আর কনস্ট্যান্টলি এটাকে কিন্তু নাড়ানাড়ি করতে হবে। আর এরপর কি করব, আমি বেশ খানিকটা চিনি এর মধ্যে মিশিয়ে দেব। নর্মালি এই হালুয়ার মধ্যে চিনির পরিমাণটা একটু বেশি লাগে, আর এর থেকে বেশি যদি চিনি খাও তাহলেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো চিনিটা দিয়ে আবার একবার ভালো করে মিশিয়ে দেব, আর মোটামুটি মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে হচ্ছে রান্না করে নেব। আর দেখবে এই যে তোমার নেসেস্তার পানিটা শুকিয়ে আসছে এবং হালুয়াটা ক্রমশ মোটা হচ্ছে। তো সেই জন্য খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, মানে হাতকে রেস্ট দেওয়া চলবে না, আর যাতে কোনোভাবে কোনো লাম্পস না আসে সেটারও খেয়াল রাখতে হবে। তো এইভাবে আমি রান্না করে যাব। আর মাঝে কি করব, যখন হালুয়াটা খানিকটা মোটা হয়ে এসেছে তখন আরও খানিকটা আমি ঘি দিয়ে দেব। মোটামুটিভাবে এখানে 1/2 কাপ ঘি আমার চাই। আর যেটা বারবার বলছি, হালুয়াটা কিন্তু ঘিতেই ভালো লাগবে, তেল দিলে কোনোভাবেই কিন্তু এই হালুয়াতে স্বাদ হবে না। তো দেখো ঘি দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। এখন আমাদের হালুয়াটা অনেকটাই সুন্দর হয়ে গেছে, জল প্রায় মরে গেছে। তো আমি আবার বাকিটা ঘিও এর মধ্যে দিয়ে দিলাম এবং ভালো করে মিশিয়ে দিলাম। তো কী করে বুঝবে হালুয়াটা হয়ে গেছে, দেখো চারপাশ থেকে ঘি সুন্দর হয়ে ছেড়ে গেছে, প্লাস হালুয়াটা তো অনেক টাইট হয়ে এসেছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর হালুয়াটার রং দেখো একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে, মানে খানিকটা কাঁচের মতো হয়ে গেছে। এতেই বুঝে যাবে যে হালুয়াটা হয়ে গেছে। তো আমি এখানে 2টো পোর্শনে তুলে নিলাম, একটাতে লাল রঙের রং ফুড কালার মিশিয়ে দিলাম, আর একটাতে আমি সবুজ রঙের ফুড কালার দেব। কারণ নেসেস্তার বা বম্বের হালুয়া 2টো রঙেই আমি দেখেছি, হয় একটা অরেঞ্জ কালারের না হয় একটা গ্রিন কালারের। তো বাকি অংশে আমি গ্রিন কালার দিয়ে এটাকেও ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, ফুড কালার দেওয়ার আগেও কিন্তু তোমরা এর মধ্যে ড্রাই ফ্রুটস মেশাতে পারো। আমি এখন ড্রাই ফ্রুট দিচ্ছি না, পরে দেব।
তো আমি এখানে দুটো পাত্র নিয়েছি, তো এগুলোকে একটুখানি ঘি দিয়ে গ্রিজ করে রেখেছিলাম। একটার মধ্যে আমি সবুজটা দিয়ে দেবো, আর একটার মধ্যে যে অরেঞ্জ কালারের নেসেস্তার হালুয়া বানিয়েছি সেটা দিয়ে দেবো। ব্যাস দুটোই দেখো দুটো পাত্রের মধ্যে দিয়ে দিলাম। তো এরপর কি করব, ওপর থেকে আমি সুন্দর করে ড্রাই ফ্রুটস দিয়ে দেব, আর ড্রাই ফ্রুটসগুলো ছড়িয়ে দেওয়ার পর আমি কি করব, একটা ছোট্ট বাটি দিয়ে এগুলোকে একটু প্রেস করে চাপ দিয়ে দেব, যাতে করে এগুলো হালুয়ার মধ্যে খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। তো ড্রাই ফ্রুটগুলো নিজেদের বাড়িতে যেমন অ্যাভেলেবেল আছে সেরকমভাবেই দিও, আর ড্রাই ফ্রুটসগুলো ভালো করে সেট করে দেওয়ার পর এটাকে ফ্রিজারের মানে ফ্রিজে রেখে দিতে হবে মোটামুটি 2 ঘন্টার মতো, তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর 2 ঘন্টার পরে দেখো আমাদের হালুয়া একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে এবং ভীষণ সুন্দর কালার হয়েছে। তো চলো এটাকে এবার যেরকম ইচ্ছে সেরকমভাবে পিস পিস করে কেটে নিই। তার আগে আমি এমনিতেই সাইড থেকে একটু করে আলগা করে নিয়েছি, যদিও বা সেটার দরকার নেই, খুব সুন্দরভাবে হালুয়াগুলো এমনিতেই ছেড়ে চলে আসবে। তো দেখো আমাদের নেসেস্তার হালুয়া একদম রেডি হয়ে গেছে, কি সুন্দর অরেঞ্জ কালারের হয়েছে। তো আশা করছি আজকে রেসিপিটা তোমাদের ভালো লাগলো, আর এই সবে বরাতে কোনোরকম কোনো সুজি ভেজানোর ঝামেলা ছাড়াই একদম সহজ উপায়ে বাড়িতে বানিয়ে ফেলো নেসেস্তার হালুয়া। তো এটাই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো আজকের ভিডিও সেটা কিন্তু জানাতে তোমরা ভুলো না। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। সবাই খুব ভালো থেকো।